भक्ति प्रमोदाखो पुरी मुषित्वा भक्ति प्रमोदाखो भक्ति प्रमोदाखो पुरीं प्रणम्मो भक्ति प्रमोदं लभते जनवै गौरकृष्ण नामदातं कीर्तनानन्दवर्धनं बहिर्मुखो जीवत्रातं वन्दे शरणं प्रभुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरि हरि सर्वाग्रे श्री भगवान अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता श्री भगवान सेवा अधिकार प्रदानकारी शिल गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्मो नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदायर सकल आचार्यवृंदर शिवपाद पद्मे प्रणत हुए तादेर अहित की कृपा प्रार्थना करी। আমরা গত কয়েকদিন যাবৎ আলোচনা করছি শ্রীচৈতন্য ভাগবতের অন্তঃখণ্ড প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু 24 বৎসর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাস গ্রহণের দিন মানে যেদিন গৃহ ছেড়ে চলে যাচ্ছেন সেই দিন থেকে 12 দিন ধরে শচী মাতা উপবাস করে আছেন। কেন না? প্রভুর বিরহে শচী মাতাকে না ভগবানের এই জন্মলীলার মাতা জন্মলীলা মানে জন্মলীলা যে কলিযুগে নবদ্বীপে করেছেন সেই জন্মলীলার যিনি মাতা তিনি হচ্ছেন শচী মাতা। যিনি ত্রেতা যুগে রামচন্দ্রের সময় ছিলেন কৌশল্যা, যিনি দ্বাপর যুগে ছিলেন যশোদা মাতা, তিনি আবার এই কলিযুগে এসেছিলেন শচী মাতা রূপে। সেই শচী মাতা আর যশোদা মাতা, কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন তখন যশোদা মাতা নন্দ মহারাজ তারা সারাদিন উপবাস ছিল, মানে
যতদিন কৃষ্ণ না এসছেন, মানে একদিন উদ্ধব এসছেন, উদ্ধব এসে দেখছেন যে রান্নাঘরে, উদ্ধব মানে কৃষ্ণের ভক্ত আর বন্ধুও বটে, যার মনে মনে এই বিচার ছিল আমি অত্যন্ত কৃষ্ণের প্রিয়, আমি কৃষ্ণের ভক্ত, আমার আমার জ্ঞান সর্বোত্তম, আর আমার আমি সর্ব আমি সত্য কৃষ্ণকে বেশি ভালোবাসি, এই ধরনের বিচার উদ্ধবের হয়েছিল মনে মনে। এই জন্যেই উদ্ধবকে পাঠালেন ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে। বৃন্দাবনে পৌঁছে যখন দেখলেন গোপীদের ভাব, যখন দেখলেন নন্দ মহারাজ যশোদা মাতার ভাব, তারা কি দেখেছিলেন, উদ্ধব কি দেখলেন, না দেখলেন যে নন্দ মহারাজ যশোদা মাতার রান্নাশালায় মাকড়সা জালে ভরে গেছে, কিচ্ছু রান্নাফান্না করছে না, কিন্তু তারা কৃষ্ণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন কৃষ্ণ আসবেন, কৃষ্ণ বিরহে তারা সব ভুলে গেছেন। ঠিক তেমনি করে, ঠিক তেমনি করে যশোদা মাতা, মানে তেমনি করে শচী মাতাও, বারো দিন ভগবান মানে তার পুত্র, তার ভগবান যে লীলা করছেন সে তার পুত্র, সেই শচী মাতা পুত্রের বিরহে কাতর হয়ে রান্নাও করেননি, উপবাসে আছেন। তো যাই হোক, এরম একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে দেখুন কি করা যায়, কি বলছেন নিত্যানন্দবাবু শচী মাতা কি বলছেন দেখুন। দেখি নিত্যানন্দ বড় দুঃখিত অন্তর, আইরে প্রবোধি করে মধুর উত্তর। আই মাকে শচী মাতাকে সুন্দরভাবে মিষ্টিভাবে তার উত্তর দিচ্ছেন, কৃষ্ণের রহস্য কোন জানো বা জানো না বা তুমি, তোমারে বা কি বা কহিবারে জানি আমি। কৃষ্ণের রহস্য তুমি তো সব জানো, আগে বললাম তোমারে বা কি বা কহিবারে জানি আমি, তোমায় কি আর বলবো, তুমি কি আছে বলার, তোমাকে বলবার মতো কিছুই তো নেই। কেন, যেমন মায়ের কাছে মামার বাড়ির গল্প করলে মায়ের কাছে হাসি লাগে, ঠিক তেমনি করে শচী মাতার কাছে, শচী মাতার কাছে যশোদা দেবীর এবং কৃষ্ণের গল্প করলে শচী মাতাও তেমনি হাসি লাগে। আগেই বলেছি যিনি ছিলেন যশোদা মাতা দাপরে, তিনি শচী মাতা রূপে আমাদের মানে ভগবানের জন্মলীলাতে মাতা সেজে এসেছেন, মানে চৈতন্য মহাপ্রভু মা সেজে এসেছেন। কি তুমি বলবো, তিলার্ধে কচিত্তে নাহি করি অভিশাদ, বেদে কি বেদেও কি পাইবেন তোমারও প্রসাদ, বেদে কি তোমার প্রসাদ তোমার কথা জানতে পারবে, কেন বেদ তিলার্ধে বিষাদ মানে দুঃখ, তোমার দুঃখ করা উচিত নয়, তো বেদেও কি পাবেন তোমারও প্রসাদ, মনে মনে সন্দেহ যাচ্ছে বেদ কি তোমার, আরে বেদ বেদই বা সর্বং অহমে বা বেদ্য, আমি বেদ ভগবান বলছেন, বেদে যারে নিরবধি করে অন্বেষণ, সে প্রভু তোমার পুত্র সবার জীবন বলছেন নিত্যানন্দ প্রভু বলছেন, সেই প্রভু যাকে বেদ
সর্বক্ষণ অন্বেষণ করছে, খুঁজছেন। সেই প্রভু এখন তোমার পুত্ররূপে লীলা করছেন। হেনা প্রভু বুকে হাত দিয়া আপনার, আপনে সকল ভার লইল তোমার। হ্যাঁ, বুকে হাত দিয়ে আপনার, হ্যাঁ, আপনে সকল ভার লইল তোমার। প্রভু সকলের ভার নেয়। ভাববেন না যে আমরা সাধারণত ভাবি ছেলের কর্তব্য মাকে দেখা, কিন্তু ভগবান সকলকে দেখার মালিক। সেই ভগবান তোমার ঘরে পুত্ররূপে জন্মলীলা করেছিলেন, তিনি তোমাকে দেখবেন। সেই জন্য সেটা কি একটু অন্যভাবে বলছেন, আপনে সকল ভার লইল তোমার, মানে সেই প্রভু মানে ভগবান মানে চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত, তিনি সকল ভার তোমার নিয়ে নিয়েছে, সকলের ভার নিয়েছে। ব্যবহার পরমার্থ যতে কো তোমার, মোর দায় প্রভু বলিয়াছেন বারবার। ব্যবহারে পরমার্থ যতে কো তোমার, পরমার্থ করতে হবে। নিত্যানন্দ প্রভু বলছেন পরমার্থ সকলকে করতে হবে। কেন? পরমার্থ অর্জনের জন্যই আমরা এই মানুষ দেহ পেয়েছি। মনুষ্য দেহ পরমার্থপ্রদ, মনুষ্য দেহেতে পরমার্থ অর্জন করা যায়। হ্যাঁ, কিন্তু যদি অর্জন না করে শুধু ইন্দ্রিয় তর্পণের পিছনে ছুটি, তাহলে কি হয়, মনুষ্য জীবনটা আর মানুষ জীবন বলে গণ্য করা যায় না, পশু জীবন হয়ে যায়। কেন? পশুরা যেটা করছে যদি আমরাও সেটা করি, তাহলে পশুতে মানুষের তফাতটা কী হলো? পশুরা কি করে? পশুরা দেখবেন চারটে জিনিস নিয়ে সবসময় মেতে থাকে। কী চারটে জিনিস? চারটে জিনিস হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুন্য। যাকে শঙ্করাচার্য বললেন সামান্যং ইতরং, শঙ্করাচার্য কি বললেন, আহার খাওয়া দাওয়া, নিদ্রা ঘুম। যেমন এখন তিনটে বাজে ভারতবর্ষে, এখন তিনটে বাজে সবাই ঘুমোচ্ছে, সকালে উঠেছে, মধ্যাহ্নে প্রসাদ পেয়ে আমরা বাংলায় বলি ভাত ঘুম দিচ্ছে। কি বলে বাংলাদেশের লোক, কি বলে, ভাত ঘুম বলে না, ভাত ঘুম উপরে। যা হোক, আমাদের বাংলা হাওড়াতে বলতে ভাত ঘুম দিচ্ছে। ভাত ঘুম মানে ভাত খেয়ে একটা ঘুম আসে। হ্যাঁ, আমরা মাঝেটাকে মঠে বলি অন্ন, সেটাকে বাংলায় সব বিভিন্ন জায়গায় ভাত বলে, তাই তো? হ্যাঁ, যা ভাত ঘুম দিচ্ছে, হ্যাঁ, তিনটের সময় ঘুম, আহার, নিদ্রা, খালি খাবো ঘুমাবো, আর কি ভয়, আসন্ন মৃত্যু ভয় থেকে নিজেকে বাঁচার জন্য চেষ্টা সর্বক্ষণ, কেউ যেন আমাকে মেরে না ফেলে। হ্যাঁ, দেখবেন একটা ব্যাঙ তাকে সাপের মুখ থেকে বাঁচবার জন্য কত চেষ্টা করে, কিন্তু একবার যদি বর্ষা হয়ে যায়, বর্ষা হয়েছে, ব্যাঙরা এমন ককর ককর ক সবটা ডাকে, ব্যাঙের ডাক দেখেছেন নিশ্চয়ই বর্ষার পরে, ভাবছে ভাবো যেন সেই আনন্দে সব মিটিং করছে, আনন্দে সব আলোচনা সভা ডেকে, সব ব্যাঙ একসঙ্গে আলোচনা সভা ডেকেছে। আর সাপ বাবাজি মানে যে সাপ সর্প, তিনি আস্তে আস্তে এসে একটা ব্যাঙে খাপ করে ধরেছে, মৃত্যুর মুখে ছেড়ে দিয়েছে। তো এই যুগটা এরকম ধরনের, ব্যাঙের মতো সব আনন্দে আছি,
কঁক কঁক কয়া সবসময় মেয়াখালিয়া ফালতু আলোচনাতেই নিজেদের জীবনকে মাতিয়ে রেখেছি। কিন্তু যা মৃত্যুরূপ সর্প কখন আমাদেরকে ছোবল দেবে কেউ জানে না। তখনই মনে হবে যখন মৃত্যু কাছে এসে যাবে তখন মনে হবে আমি কী কাজ করেছি, ভুল কাজ করেছি, সব এসব পেছনে ছুটে। যাই হোক, মানুষ জীবনটা পরমার্থপ্রদ, কিন্তু আমরা যদি পশুদের মতো আহার নিদ্রা ভয় মৈথুন মানে হচ্ছে ইন্দ্রিয় তর্পণ নিয়ে ব্যস্ত থাকি, তাহলে পশুদের সঙ্গে আমাদের তফাতটা কী রইল? পশুরাও করছে আমরাও করছি, আমাদের একটা সুবিধা আছে, সেটা কী সুবিধা? পরমার্থ অর্জনে। পরমার্থ অর্জন মানে মানে ভগবত ভজন, ভগবানের আরাধনা অন্যান্য জন্মে করা যায় না। অন্যান্য জন্ম বলতে যেটা পশুরা করতে পারে না, পশুরা শুধু ওই চারটে নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু মানুষ চারটে বাদ দিয়েও একটা জিনিস করতে পারে, সেটা কি না? পরমার্থ, ভগবানের আরাধনা। সব জায়গায় থেকেই, সমস্ত আশ্রমে থেকেই এই ভগবানের আরাধনা করা যায়। ভগবানের আরাধনা সব জায়গা সব আশ্রমে থেকেই করা যায়। এই নয় যে ভগবান আরাধনা করার জন্যে সংসার ছেড়ে বনে যেতে হবে, সংসার ছেড়ে মন্দিরে আসতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। সবটাই ভগবানের জায়গা, গৃহটাও ভগবান, ভগবানের জায়গা জঙ্গলটাও, সারা দুনিয়াটা ভগবানের, যেখানে যান সবই ভগবানের। শুধু ভগবানকে মনে করতে পারলেই হলো, তাহলেই পরমার্থ হবে। যেমন গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে রাখো, সুখে দুঃখে ভুলো নাকো, বদনে হরি নাম করো হে। গৃহে থাকো, বনে থাকো, সর্বক্ষণ হরি বলা যায়, সুখে দুঃখে সর্বক্ষণ বলা যায়। হ্যাঁ, এই জিনিসটা যদি আমাদের আমরা করতে পারি মানুষ জন্ম পেয়ে, যে আশ্রমে থাকি না কেন, তাহলে মনুষ্য জন্মটা পরমার্থ লাভে ব্রতী হলো, পরমার্থপ্রদ হলো, এই প্রকার মানে ভাবা যাবে। অন্যথায় শুধু মানুষরূপী জানোয়ারের জন্ম, মানুষ রূপ নিয়ে জানোয়ারের মতো জীবনযাপন করা হবে। ব্যবহারে পরমার্থ যতে কো তোমার, মোরদায় প্রভু বলিয়াছে বারবার। হ্যাঁ, ব্যবহারে পরমার্থ যতে কো তোমার, ভগবানের জন্য যা কিছু করবে সবটাই পরমার্থ হবে। ভগবান আমাদের ব্যবহারে সুখ পেলেই পরমার্থ হয়ে যায়। পরমার্থ মানে কি? অর্থের ওপরে হয় পরমার্থ। অর্থ দিয়ে, অর্থটাকে আমরা সবাই ভালো বুঝি, পয়সা যেখানে সেখানে সবাই ছুটি। হ্যাঁ, পয়সা নেই দেখো না মঠে লোক নেই, কেন নেই? পয়সা নেই, এখানে আসলে পয়সা পাওয়া যাবে না, চুপচাপ বসে থাকো, খাও দাও আর ভগবানের নাম করো। হ্যাঁ, আর যদি দেখা যায় যে বাইরে 8 ঘন্টা কাজ করলে 500 টাকা পাওয়া যাবে, লোকের ভিড় জমে যাবে, জমবে কি না? হ্যাঁ হ্যাঁ, কেন? ওই 500 টাকা পাওয়া যাচ্ছে। 500 টাকা কদিন উপায় করবে? যতদিন শরীরের শক্তি থাকবে, কাজ থাকবে, কাজের সামর্থ্য থাকবে, তারপরে আর দেবে না। কিন্তু পরমার্থ, ভগবান সকলকে দেখার মালিক, ভগবান সর্বক্ষণ দিয়ে যায় পরমার্থ, কখনো বন্ধ হবে না পরমার্থ, পরমার্থের গতি কখনো বন্ধ হবে না, স্তব্ধ হয়ে যেতে পারে কিন্তু বন্ধ হবে না। স্তব্ধ মানে কোনো একটা জায়গায় গিয়ে থেমে যাবে, যদি আমাদের কোনো আচরণ
প্রভুর মানে ভগবানের প্রিয় ভক্তকে আঘাত করে, তখন কোন ভগবানের প্রিয় স্থানকে অবজ্ঞা করে, ভগবানের প্রিয় নামকে সামান্য বলে মনে করে, এই ধরনের কোনো বিচার যদি মনের মধ্যে এসে যায়, স্থান পেয়ে যায়, তখন থেমে যায়, কিন্তু বন্ধ হয় না, থাকে। এই যে পরমার্থ সর্বক্ষণ থাকে, নিত্য এটা। হ্যাঁ, সেই জন্য সকলে পরমার্থের দিকে ধ্যান দেওয়াটাই ভালো। হ্যাঁ, সেই জন্য বলছেন নিত্যানন্দবাবু, বলছেন প্রভু বলেছেন, মানে নিমাই মানে হচ্ছে নিমাই পণ্ডিত মানে চৈতন্য মহাপ্রভু বলেছেন, সব আমার দায়, আমার দায়। কিন্তু সব জগতের লোকের কি করতে, পরমার্থ করতে হবে। ভালো হয় যে মতে প্রভু সে ভালো জানে, সুখে থাকো তুমি কে দেহ সমর্পিয়াতানে, যেটা করলে ভালো হয়, ভালো হয় যে মতে প্রভু সে ভালো জানে, এই চৈতন্য মহাপ্রভু ভালো জানে যেটা করলে ভালো হবে। অতএব তোমাদের কোনটা ভালো, তার কোনটা ভালো, সে ভগবান চৈতন্য মহাপ্রভু আপনার পুত্র নিমাই পণ্ডিত ভালো করে জানে। সুখে থাকো তুমি দেহ সমর্পিয়া তানে, এখানে থাকো, মনকে ভগবানের চিন্তায় সুখে রাখো আর সমর্পণ করে দাও, তোমার মনটাকে তার চরণে সমর্পণ করে দাও। উপবাসিনী শচীকে কৃষ্ণার্থে রন্ধন কার্যে প্ররোচনা, মানে শচী মাতাকে কৃষ্ণের জন্য রান্না করার বলতে, রান্না কৃষ্ণের জন্য রান্না করতে বলছেন। শীঘ্র গিয়া কর মাতা কৃষ্ণের রন্ধন, সন্তোষ হউ কেবে সর্বভক্তগণ। শচী মাতাকে নিত্যানন্দ প্রভু বলছেন শীঘ্র তাড়াতাড়ি যাও, মাতা তুমি তাড়াতাড়ি যাও, কেন না কৃষ্ণের জন্য রান্না করো, সন্তোষ হউক, মানে সকলের সন্তোষকার, কে কে সন্তুষ্ট সকলে সন্তোষ হয়ে যায়, কে সন্তুষ্ট হলে সকলে সন্তুষ্ট হয়ে যায়, তসমিন তুষ্ট জগৎ তুষ্টম, সেটা কে, তসমিন মধ্যে তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট হয়, মানে কি, জগতের পালক, জগতের পালনহার, জগৎ নিয়ন্ত্রণকর্তা, তিনি কে, ভগবান, সেই তিনি যদি সন্তুষ্ট হন তাহলে সবাই সন্তুষ্ট হবে, সমস্ত ভক্তগণ সন্তুষ্ট হবে। বলছেন তোমার হস্তের অন্নে সবাকারাজ, তোমার উপবাস এসে কৃষ্ণের উপবাস, মানে তোমার হাতে রান্না করা অন্ন সবার জন, সবাই আশা করে তাকে, যিনি সবাকার মানে সে সকলের যিনি ভগবান তিনি আশা করে থাকেন, তার তোমার উপবাসে যদি তুমি উপবাস করে থাকো, সে কৃষ্ণের উপবাস, সেটা কৃষ্ণ উপবাস করে থাকেন। ভক্ত যদি উপবাস করে ভগবান খায় নাকি? তাই এক সময় আমার ঘড়িটা ওখানে নিয়ে তো, এক সময় জগদানন্দ পণ্ডিত, জগদানন্দ পণ্ডিত কি করেছেন, বাংলা থেকে সুগন্ধি তেল নিয়ে গেছেন, বাংলার ভক্তরা নিয়ে যেতেন, মহাপ্রভু যেন বিভিন্ন রকমের রান্না করে নিতেন, দময়ন্তীর, হ্যাঁ দময়ন্তী রান্না করতেন, জগদানন্দ পণ্ডিত নিয়ে যেতেন। দময়ন্তী দেবী কে, জগদানন্দ প্রভু প্রভুর দিদি, তো
তো এখান থেকে তেল নিয়ে গেছে, সেবাস্তব তেল নিয়ে গেছে, তেল নিয়ে গিয়ে সুগন্ধি তেল। তো মহাপ্রভু গম্ভীরায় রয়েছেন, আর মহাপ্রভু সেবক রূপী, মহাপ্রভুরই গুরু হয় ঈশ্বরপুরীর শিষ্য গোবিন্দ, ওখানে রয়েছেন মহাপ্রভু সেবক রূপে। আর গোবিন্দকে জগদানন্দ পণ্ডিত গিয়ে বললেন, এই তেলটা আমি বাংলা থেকে নিয়ে এসেছি প্রভুর সেবার জন্য, প্রভুর শ্রীঅঙ্গ তুমি মর্দন করে দেবে সুগন্ধি তেল দিয়ে। সন্ন্যাসী হয়ে এসব তেল মাখতে নেই, তথাপি ভক্ত বলেছেন গোবিন্দ নিয়ে গিয়ে মহাপ্রভুকে যেটা জগদানন্দ পণ্ডিত বলেছেন সেটাই কি বললেন, এটা জগদানন্দ পণ্ডিত, এটা বাংলার ভক্তরা নিয়ে এসছেন আপনার শরীর মর্দনের জন্য, প্রভু প্রভু অত্যন্ত আনন্দ সে বললেন, আহা সুগন্ধি তেল, তাহলে রেখে দাও জগন্নাথের সেবার জন্য রেখে দাও। যাই হোক, পরের দিন এসে সেই জগদানন্দ পণ্ডিত তিনি আবার গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, প্রভুকে বলেছিলেন, প্রভু কি বললেন? প্রভু বললেন যে এটা মা এটা জগন্নাথ সেবার জন্য তোমাকে দিতে বলেছে, বলে তেলটা হাতে দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে জলের ভাঁড়টা নিয়ে সোজা চলে গেলেন কোথায়, মহাপ্রভুর কাছে। না প্রথমে বললেন যে এটা বলো গোবিন্দকে বলো, গোবিন্দকে বল, গোবিন্দ বল, গোবিন্দকে বললেন তুমি প্রভুকে গিয়ে বলো এটা জগদানন্দ পণ্ডিত বাংলা থেকে বয়ে নিয়ে এসছে আপনার সেবার জন্য, আপনাকে গ্রহণ করতে হবে। আর গোবিন্দ ঠিক সেই মতোই বললেন চৈতন্য মহাপ্রভুকে, আর চৈতন্য মহাপ্রভু কি বললেন, হাঁ হাঁ তাহলে একটা মর্দকী মানে একটা মহিলা তেল যারা মাসাজ করে কী বলে, যারা তেল মর্দন করে সেরকম একটা মহিলা ভক্ত লিখে নিয়ে আসতে হবে, তাহলে সন্ন্যাসীর ধর্মটা বজায় থাকবে। হ্যাঁ তো যাই হোক, এ কথা বলার শোনার সঙ্গে সঙ্গে কী হলো, জগন্নাথ সেই তেলটা নিয়ে আবার ফিরে এলেন গোবিন্দ, ফিরে জগদানন্দ পণ্ডিত হাতে দিলেন। আর জগদানন্দ পণ্ডিত তেলের ভাঁড়টা নিয়ে মহাপ্রভুর কাছে গিয়ে ভাঁড়টা ভেঙে ফেললেন মাটিতে ফেলে, আর কি বললেন, জগন্নাথের সেবা, বাংলা থেকে কষ্ট করে বয়ে নিয়ে এসেছি জগন্নাথের সেবা, বলে ভাঁড়টা ভেঙে ফেলে না খেয়ে বসে রইলেন, উপবাস করলেন। ভক্ত উপবাস করে আছেন, ভগবান খেতে পারেন? কিন্তু ভগবান খেতে চান, ভক্তের হাতে খেতে চান। তো বেশ কয়েক ঘন্টা কেটে গেল, তখন চৈতন্য মহাপ্রভু বলছেন, জগদানন্দ বড় খিদে লেগেছে, কিছু পাওয়া যাবে? জগদানন্দ ভগবান বললে তো ভক্ত আর না বলতে পারে না, ভক্তের ভালোবাসা তো সবসময় ভগবানের জন্যই। তা ভক্ত জগদানন্দ তিনি রান্না করতে লাগলেন, কিছু বলছে না, চুপচাপ শুধু রান্না করে যান, রান্না করে প্রভুকে যথারীতি প্রসাদ দিয়েছেন, মানে ভোগ লাগিয়েছেন। প্রভু প্রসাদ পেতে বসে বলছেন, জগদানন্দ আমি যদি জানতাম তুমি ক্রুদ্ধ হলে তোমার পাচিত অন্ন অত্যন্ত সুস্বাদু হয়ে যায়, তোমাকে প্রতিদিন তোমাকে ক্রোধ করে দিতাম, মানে তোমাকে ক্রোধের কোনো একটা কারণ দেখিয়ে তোমাকে ক্রোধ করিয়ে দিতাম। তখন জগদানন্দ হাসতে লাগলেন আর মহাপ্রভু হাসতে লাগলেন। সেই জন্য বলছেন, ভক্ত উপবাস করে থাকলে ভগবান কি পাবেন?
তোমার হস্তের অন্নে সবাকার আস, তোমার উপবাস সে কৃষ্ণের উপবাস। ভগবান চৈতন্য মহাপ্রভু যেমন জগদানন্দ উপবাস ছিলেন আর তিনি পেলেন না, পেতে পারলেন না, আমার গ্রহণ কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করলেন না, ঠিক তেমনি করে হে মাতে জগৎ মাতা, হে ভক্তগণ, তোমরা যদি উপবাস করো তাহলে তো কৃষ্ণের উপবাস থাকবে, তোমরা পেয়ে নাও। তুমি যে নৈবেদ্য করো করিয়া রন্ধন, মহার কান্ত তাহা খাইবার মন। তুমি যে সমস্ত নৈবেদ্য প্রত্যেক দিন, নৈবেদ্য মানে সব খাদ্যদ্রব্য মহাপ্রভুর জন্য রান্না করতেন সেগুলো তুমি রান্না করো, মহার মানে আমার একান্ত ইচ্ছা তা খাইবার মন, আমারও মন হচ্ছে ওইগুলো খাবার, তো করো মাতা তুমি করো। তবে আই শুনি নিত্যানন্দের বচন, পাশরি বিরহ গেলা করিতে রন্ধন। এই নিত্যানন্দের বাক্য শুনে কি করলেন, মা তাড়াতাড়ি চলে গেলেন, বিরহ চলে গেল, রন্ধন করতে লাগলেন। বিরহ গেল, পাশরি বিরহ গেল, বিরহ পাশ কেটে চলে গেল, কেন বিরহটা আর থাকলো না, কেন আমাদের নিত্যানন্দ প্রভু ভগবানের দ্বিতীয় দেহ, প্রভু বলছেন আর প্রভুকেও নিত্যানন্দ প্রভুকেও শচী মাতা তার পুত্র বলে জানতেন। তো যাই হোক, বিরহ পাশরি বিরহ গেলা করি তেরা, বিরহকে পাশে রেখে রন্ধন করতে চললেন। কৃষ্ণের নৈবেদ্য করি আই পুণ্যবতী, আগে দিয়া নিত্যানন্দ স্বরূপের প্রতি। তবে আই সর্ববৈষ্ণবের অগ্রে দিয়া করিলেন ভোজন সবারে সন্তোষিয়া। দেখুন আই মা নিজে রান্না করলেন, করে নিত্যানন্দকে ভোগ লাগালেন, আর তারপরে কী করলেন, কী করলেন, সকলকে দিলেন। তারপরে হ্যাঁ বৈষ্ণবের অগ্রে গিয়া, তবে আই সর্ববৈষ্ণবের অগ্রে গিয়া সর্ববৈষ্ণবকে প্রসাদ পাইয়ে তবে তিনি ভোজন সবারে সন্তোষিয়া, মানে সকলকে দিয়ে তিনি ভোজন আরম্ভ করলেন, সন্তোষ, হ্যাঁ সবাই যখন সন্তোষ হলেন তারপর তিনি আরম্ভ করলেন ভোজন করতে। পরম সন্তোষ হইলেন ভক্তগণ, দ্বাদশ উপবাসে আই করিলা ভোজন। সকল ভক্তকে যখন সন্তুষ্ট করলেন শচী মাতা প্রসাদ পাইয়ে, তার বারো দিন পরে শচী মাতা প্রসাদ পেলেন, নবদ্বীপবাসী মহাপ্রভুর দর্শনার্থ ফুলিয়া যাত্রা। এবার সব নবদ্বীপবাসী মহাপ্রভুকে দর্শন করার জন্য ফুলিয়ায় চললেন। তবে সর্বভক্তগণ নিত্যানন্দ সঙ্গে প্রভু দেখিবারে সহ্য করিলেন রঙ্গে। প্রভুকে দেখতে যাবেন সেই জন্য সব দেখিবারে সহ্য করিলেন রঙ্গে, সব সাজলেন একে একে। বারো দিন তো কোনো শরীরের কোনো যত্ন নেননি, এখন সে যত্ন নিচ্ছেন, কেন প্রভুকে দর্শন করতে যাবেন। প্রভুকে দর্শন করতে গেলে কি হবে, প্রভুকে প্রভুর কাছে সে মতো বস্ত্র পরিধান করে সেই মতো সেজে যেতে হবে। তারপরে কি হলেন, এসব আখ্যান যত নবদ্বীপবাসী শুনিলেন গৌরচন্দ্র হইলা সন্ন্যাসী। সমস্ত আখ্যান যত নবদ্বীপবাসী আছেন তার তাদের শুনলেন কি, গৌরচন্দ্র মানে গৌরাঙ্গ মহাপ্রভু এখন সন্ন্যাসী হয়েছেন,
শুনিয়া দেবদ নাম শ্রীচৈ শ্রীকৃষ্ণ চৈতন্য। এখন তার নাম আর নিমাই পণ্ডিত নেই, গৌরাঙ্গ নেই, এখন তার নাম হয়েছে কি, সন্ন্যাস নেওয়ার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। শুনি অদ্ভুত নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সর্বলোক হরি বলি বলে ধন্য ধন্য, সমস্ত লোক হরি হরি হরিধ্বনি দিচ্ছে আর বলছে ধন্য ধন্য। কেন, একজন ব্যক্তি যদি সন্ন্যাসী হয়ে থাকে তাহলে তার মা, তার মায়ের কোক মানে হচ্ছে মায়ের গর্ব ধন্য হয়ে যায়। সন্ন্যাসী মানে সম্পূর্ণরূপে ভগবানের সেবাকে, সেবাতে নিজেকে আত্মনিয়োগ করা, সম্পূর্ণরূপে সর্বসময়ের জন্য ভগবানের সেবাতে আত্মনিয়োগ করার নামই হচ্ছেন সন্ন্যাস। আবার আর একটা অর্থ বলে সম্পূর্ণরূপে, এ জগতে যত আকর্ষণ আছে সব আকর্ষণকে ত্যাগ করে ভগবানের সেবায় চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টায় নিয়োগ করার নাম হচ্ছে সন্ন্যাস। হ্যাঁ, সম্যক রূপে ন্যাস। তাই হ্যাঁ সবাই বলছেন ধন্য ধন্য শচীমাতা, ধন্য তোমার গর্ব ধন্য। হ্যাঁ, ফুলিয়া নগরে প্রভু আছেন শুনিয়া, দেখিতে চলিলা সব লোক হর্ষ হইয়া। সব লোক চলছেন ফুলিয়াতে, কেন, সেই নিতা নিমাই পণ্ডিত আর সন্ন্যাস নিয়ে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তাকে দর্শনে হয়তো একটা গ্রামের মধ্যে ঢুচুক পড়ে যায়। হ্যাঁ, যখন আমিও যখন সন্ন্যাস নিয়ে প্রথম যখন গুরুদেবের আদেশ নিয়ে যখন গিয়েছিলাম আমার গ্রামে, প্রথম মানে সন্ন্যাস নিয়েছি মনে আছে গৌর পূর্ণিমার সময় 1993 সালে গৌর পূর্ণিমার দিনে। আর এদিকে আমাদের এই গ্রামেতে হরিসেবা হতো, হরিসেবাটা ওই 15 এপ্রিল থেকে 1 মের মধ্যে পড়ত, মানে কয়েক মাস পরেই যাচ্ছি গ্রামের মধ্যে যাচ্ছি। আমি আসছি শুনে সে গ্রামের লোক সব দেখি না, আমি গেছি রাত্রির, আমি গুরুদেবের সেবা করেছি রাত্রির 10টা পর্যন্ত, তারপরে আমার বন্ধুকে ডেকেছি তোমার গাড়িটা নিয়ে আসো, সে গাড়ি নিয়ে এসেছে, তারপর কালীঘাট কলকাতার কালীঘাট থেকে রওনা হচ্ছি 10:30 সময়। পথে গাড়ি দুবার খারাপ হয়েছে, তো গ্রামে পৌঁছতে পৌঁছতে প্রায় 1:30 বেজে গেছে, 1টা থেকে 1:30 বাজবে বেজে গেছে। আমার মনে আছে আমি ছিলাম, আমার আর হচ্ছে আমাদের ভক্তি উজ্জ্বল মুনি মহারাজ, তখন ওনার সন্ন্যাস হয় না, উজ্জ্বল নীলমণি নাম ছিল, সেই মুনি মহারাজ ছিলেন আমার সঙ্গে, দুজনে পৌঁছালাম। সেই পৌঁছে দেখলাম সব ভক্তরা, সব গ্রামের ভক্ত না গ্রামের লোকেরা, হায় ও আসছে, আমি না জানিয়ে গেছি, তথাপি যেভাবে খবর দিয়েছে আমি আসছি আজকের দিনে। আর বাড়িতেও সব মাসিরা, হ্যাঁ মামিরা মানে মামার বাড়িতে, আমার মামার বাড়ি আর মামার বাড়ির পাশাপাশি, হ্যাঁ তো সব বসে আছেন। হ্যাঁ, শয্যা করে পৌঁছালাম, তখনই রান্না করলো, রান্না হয়ে আছে, শুধু পুরি ভেজে দিল তখন, অত রাত্রে পুরি ফুরি খেয়ে আবার 4:00-4:00 সময় বেরিয়ে পড়লাম। কেন, গুরুদেব উঠে পড়বেন, গুরুদেব উঠে পড়বেন, স্নান করতে যাবেন 6:30 সময়। তো আমি তাড়াতাড়ি করে চলে গেলাম 4:00-4:00 সময় উঠে পড়লাম, 4:30 সময় গাড়ি ছাড়লাম, 6টার মধ্যে আবার কালীঘাট চৈতন্য গৌরী মঠে পৌঁছে গেলাম। এতো হচ্ছে এটা তো একটা অন্য ধারণা, মানে এতো গ্রামের লোক আসছে না, আমি গেছি গ্রামে গেছি, কেন গুরুদেব বললেন দাদু তোমার বর্ধমান, তোমার দাদু হচ্ছে বর্ধমানস্থ গুরু, তোমার সন্ন্যাস নিয়ে তার আশীর্বাদ নিয়ে আসো। দাদু ছিলেন যখন সন্ন্যাস, তখন ছিলেন সন্ন্যাস, যখন মায়াপুরে নিই তখন ছিলেন, তারপরে বল দাদুর বাড়িতে গিয়ে আশীর্বাদ নিয়ে আসো।
গুরুদেব পাঠিয়েছিলেন, ওই জন্য গিয়েছিলাম। তো যাই হোক, ভাববেন না যে আমি গিয়েছিলাম এমনি। হ্যাঁ, তো যাই হোক, এটা অন্য ব্যাপার। আমি যাচ্ছি লুকিয়ে লুকিয়ে, তথাপি লোক জানতে পেরে তো লোকের উৎসুকতা। তেমনি গ্রামের লোক, মানে নবদ্বীপবাসী লোকেরা, ও হো নিমাই পণ্ডিত খুব চঞ্চল ছিল, এখন সন্ন্যাস নিয়েছে, কিরাম দেখতে হয়েছে, যাই দেখে আসি। আহা, সেই নিমাই পণ্ডিতের অগাধ পাণ্ডিত্যপূর্ণ, চপলতাপূর্ণ বালক, হ্যাঁ পণ্ডিত, আর কি আর তো আমাদের কাছে আসবে না। সন্ন্যাস নিলে নিজের গ্রামে থাকতে নেই, নিজের জায়গা যেতে নেই। তো যাই হোক, সবাই আনন্দে চলতে চললেন। কি বা বৃদ্ধ, কি বা শিশু, কি পুরুষ নারী, আনন্দে চলিলা সবে বলি হরি হরি। সবাই আনন্দে আত্মহারা হয়ে সে নিমাই পণ্ডিতের সন্ন্যাস বা সন্ন্যাস বেশ দর্শন করার জন্য ছুটলেন। কোথায়? ফুলিয়ায়। এটাই ভালো না খারাপ? নিশ্চয়ই ভালো। কেন? ভগবানকে যত দর্শন করবেন ততই ভালো। ভগবানের দর্শন, জগন্নাথের দর্শন করতে গেছেন চলন্ত জগন্নাথ চৈতন্য মহাপ্রভু। আর সেই চলন্ত জগন্নাথ যখন দারুব্রহ্ম মন্দিরে অবস্থিত জগন্নাথকে দর্শন করছেন, সাথে দর্শনই করে যাচ্ছেন। যতক্ষণ মন্দির খোলা আছে ততক্ষণ দর্শনই করে যাচ্ছেন। কেন? পরিক্রমা করছেন না কেন? না, পরিক্রমা করলে ভগবানের দর্শন থেকে বিরত, মানে ভগবানের দর্শন হওয়া যাবে না। যতক্ষণ মন্দির খোলা আছে ততক্ষণ দর্শনই করে যাচ্ছেন। কেন? হ্যাঁ, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। ভগবানের দর্শন করলে নিজেকে পবিত্র হওয়া যায়। সবথেকে বেশি বেশি আকর্ষণীয়, বন্দনীয় এবং লোভনীয় দর্শন হচ্ছে মঙ্গল আরতি দর্শন। কি বললাম? হ্যাঁ, সবচেয়ে আকর্ষণীয়, হ্যাঁ লোভনীয়, হ্যাঁ এবং লাভনীয়, লোভনীয় লাভনীয় দর্শন হচ্ছেন মঙ্গল আরতি দর্শন। কেন? সেই দর্শনেতে ভগবান জগৎকে মঙ্গল বিধান করেন। কি বললাম? কি আর কোন দর্শন করলে মঙ্গল হয়? দর্শন করো, তাহলে মঙ্গল চাও না? তাহলে যারা 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 করে না, যারা মঙ্গলের দর্শন করে না, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সকলে মঙ্গল আরতি দর্শন করবেন। কেন? নামটাই তো মঙ্গল আরতি। হ্যাঁ, ভগবানকে সবচেয়ে বেশি লোভনীয়ভাবে লাভনীয়ভাবে দর্শন কর হয়, যখন দর্শন করলে ভগবান ভক্তগণ সবথেকে বেশি লাভনীয় হয়, কখন? মঙ্গল আরতিতে। তাই সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা সকলে মঙ্গল আরতি দর্শন করবেন। পূর্বপাষণ্ডিগণের অনুশোচনা ও নির্বেদ। পূর্বে যারা পাষণ্ডী ছিলেন, পাষণ্ডিগণের, যারা পাষণ্ডী মানে যারা যাদের আচরণটা পশুর মতো, পাশবিক, অসুরের মতো, যারা ভগবানকে ভালো করে সম্মান দিতেন না, নিমাই পণ্ডিতকে অন্যরকমভাবে দেখতেন, সেই পাষণ্ডিগণ অনুশোচনা ও নির্বেদ। তারা নির্বেদ মানে তাদের দুঃখ প্রকাশ। পূর্বে ও যে পাষণ্ডী সব করিল নিন্দন, তারা সপরিকরে করিল গ্রমণ। যারা মহাপ্রভুকে অনেক প্রকারভাবে নিন্দা করেছিলেন, তারাও চললেন কোথায়? সেই মহাপ্রভুকে দর্শন করতেন, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন, করতে। ঘুরোরূপে নবদ্বীপে লোভিলেন জন্ম, না বজিয়া নিন্দা করিলাম তান ধর্ম। অত্যন্ত গোপনীয়ভাবে নবদ্বীপে ভগবান নিমাই পণ্ডিত নামে জন্মলাভ করলেন, জন্মলীলা করলেন,
এটা না বুঝতে পেরে আমরা নিন্দা করেছিলাম তার ধর্মটাকে। কেন তিনি যে ধর্ম প্রচার করলেন তার নাম বৈষ্ণব ধর্ম। দেখবেন নবদ্বীপে আগেতে এই মহাপ্রভুর আবির্ভাবের আগে ছিল, হ্যাঁ পণ্ডিত ছিলেন সব, কিন্তু বেশি প্রাধান্য ছিল তান্ত্রিক ধর্ম, তন্ত্রমন্ত্রে বেশি প্রাধান্য ছিলেন। হ্যাঁ সেখানে গোপাল চাপাল গোপাল নামে হ্যাঁ একজন তন্ত্র ছিল, তান্ত্রিক ছিলেন, সেই তন্ত্রের সবাই মুগ্ধ ছিলেন। যদিও তারা সেই তন্ত্র ছিল ধোঁকাবাজি তন্ত্র, তন্ত্র তান্ত্রিক মানেই ধোঁকাবাজি, একজনের ভালো করতে গিয়ে আরেকজনের খারাপ করবে, ভগবানের বিচার সকলের ভালো করো। এই যে তন্ত্র সাধনায় তন্ত্র তান্ত্রিকদের কাছে যেতে নেই, গেলে এরা লোকের ভালো করে না, লোককে সব খারাপই করে দেয়, ভগবানের বিচারটাকে উল্টো করে দেবে। এই জন্য আমাদের উচিত কি ভগবানের পেছনে ছোটা, তন্ত্রের তান্ত্রিকের পেছনে ছোটা নয়। তাই ভগবান যখন নবদ্বীপে আবির্ভূত হলেন তখন এক আনন্দের কোলাহল উঠল। কেন ভগবান আনন্দী, মানে আনন্দ যেখান থেকে উৎসিত আসে সেই আনন্দের উৎস স্বরূপ ভগবান, যেখানে আনন্দ যিনি আনন্দের উৎস তাকে আনন্দী বলা হয়। তাই ভগবান যেখানে আবির্ভূত হলেন সেখানে আনন্দের কন্দল লেগে গেল, আর সে আনন্দে আত্মহারা হয়ে সকলে তখন ভগবানের পেছনেই ছুটতে লাগলেন, আকর্ষণে ভগবান আকর্ষণে আকর্ষিত হতে লাগলেন। কেন আকর্ষিত হলেন? যাদের পূর্ব স্বীকৃতি ছিল, পূর্ব স্বীকৃতি পূর্ব ভক্তি উন্মুখী স্বীকৃতি ছিল, তারাই ভগবানের আবির্ভাবে আকর্ষিত হতে লাগলেন। তারপরে ভগবান যখন লীলা করতে লাগলেন, ভগবানকে দর্শন করে অনেকে আবার ভাগ্যবান হয়েছিলেন, ভাগ্যবান হয়েছিলেন। কেন? ভগবানকে দর্শন করলে ভাগ্য খুলে যায়, ভাগ্য খুলে যায় মানে ভাগ্যটা ভগবানের সেবা উন্মুখী হয়। আমরা তো ভগবানকে দর্শন করছি মন্দিরে, এই দর্শন আমাদের জড় চোখ দিয়ে দর্শন হচ্ছে। কেন? বিগ্রহটা পাথরের, বিগ্রহটা কাঠের, এসব দর্শন হয়ে যায়। তাহলে কী হয়? এসব এরম দর্শন করলে কী হয়? বলছে অর্চে বিষ্ণুর শিলাধি। যখন আমরা বিগ্রহকে দর্শন করব একটা শিলা রূপে, গুরু সো নরমতি, গুরু একটা মানুষ, সাধারণ মানুষ আমার মতো, গুরু সো নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি, বৈষ্ণবে ও অমিক, উনি অমুক বৈষ্ণব, ও বৈষ্ণব হয়েছে, ও তো অমুকের জাত ছিল, ও শূদ্র জাত ছিল, এরম বিচার হয়েছে যায়। বৈষ্ণবে জাতি বুদ্ধি ও শ্রীবিষ্ণুর নামনে সকল কলুষয়ে শব্দ সামান্য বুদ্ধি, যে ভগবানের নাম নিলে সমস্ত কলমশ দূরীভূত হয়ে যায়, দূরে চলে যায়। হ্যাঁ সেই ভগবানের নামকে একটা সামান্য শব্দ জ্ঞান করা, এ তো হরে কৃষ্ণ রাম এই তিনটে শব্দ বললেই তো হয়, আবার কী আছে এই ধরনের বিচার। আর কি বলছেন? চরণামৃত অম্বু বুদ্ধি, যে চরণামৃত একটা জল স্বরূপ। হ্যাঁ আজকে অভিষেক হয়েছে চরণামৃতে, হ্যাঁ নানা রকমের ফলের জুস পড়েছে, তারপরে নানা রকমের সব দ্রব্য পড়েছে, যেমন দই পড়েছে, দুধ পড়েছে, চিনি পড়েছে, মধু পড়েছে, ঘি পড়েছে, সুন্দর খেতে হয়েছে। হ্যাঁ খাও, ঘটি ঘটি খেয়ে নাও, খাদ্য নাকি? হ্যাঁ ঘটি ঘটি খাওয়া হলো, সেটা হলো জল বুদ্ধি করে খাওয়া হলো, চরণামৃত বুদ্ধি হলো না। চরণামৃত কতটা খেতে হয় না, বলছে গলাতে লেগেই শুকিয়ে যাবে এতটুকু পরিমাণ খেতে হয়, নাভির নিচে যাবে না, এই ধরনের মেপে খেতে হয়। আর যদি মনে করে চরণামৃত সুন্দর নেকটারিয়ান, মানে হচ্ছে একদম কী বলে শরবতের মতো হয়েছে সুন্দর, আর খাও ঘটে ঘটি ঘটি খাও,
তাহলে অম্ববুদ্ধি হয়ে যায়। তো যাও এগুলো করলে কি হয়, বলছে নরক ইস, তাহলে নরক যাওয়া যন্ত্রণা ভোগ করতে হয়। ভগবানের ভগবানকে যদি পাথর বুদ্ধি করি তো আমাদের কি বুদ্ধি এসছে সে আমরাই জানি। তো যা আপনার সকলের নিশ্চয় পাথর বুদ্ধি নেই, তা যাই হোক, তো এই ধরনের বিচার করে চলা ভালো। যারা এই ধরনের বিচার করে চলেন তাদেরই ভগবানের দর্শন, যারা এই ধরনের বিচার করে চলেন না তাদেরই ভগবান। যারা যারা ভাবেন প্রতি তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন প্রতি ভগবান সাক্ষাৎ প্রকট হয়ে যান তাদের হৃদয়েতে। হ্যাঁ, ভগবানকে প্রথমে দর্শন করতে হয় হৃদয়েতে, তারপরে দর্শন করতে হয় আমাদের চক্ষের দ্বারা। হ্যাঁ, যেমন ধ্রুব মহারাজ ভগবানকে দর্শন করেছিলেন প্রথমে তার হৃদয়েতে, চোখ বন্ধ করে ভগবানকে দর্শন করে যাচ্ছেন, দর্শনের আনন্দ নিয়ে যাচ্ছেন। আবার যখন ভগবান সাক্ষাৎ এসে গেছেন, অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আছেন, কেন ভগবানকে দর্শন করছেন তার হৃদয়েতে। আর ভগবান তখন আর অপেক্ষা করতে পারলেন না, তখন ধ্রুব চোখ খোলো, তখন ধ্রুব চোখ খুলে দেখলেন সেই যে ভগবানকে দর্শন করছিল হৃদয়েতে, সেই ভগবান সাক্ষাৎ রূপে তার সামনে দণ্ডায়মান হয়ে আছে। আমরাও হরিনাম করতে করতে হৃদয়েতে ভগবানকে এই রূপ চিন্তা করব, চিন্তা করতে করতে ক্রমে ক্রমে ভগবানের রূপ হৃদয়েতে প্রকাশিত হবে, সেই মধুর অখিল রসারম অখিল রসামৃত রূপ হৃদয়েতে প্রকাশিত হবেন। আর সেই রূপ তখন ক্রমে ক্রমে ভগবানের গুণগুলোকে প্রকাশ করবেন। ভগবানের গুণ কি? ভগবানের সর্বোত্তম গুণ হচ্ছে ভক্তবৎসল, ভক্ত ভগবান তার ভক্তের জন্য সব কিছু করতে পারেন, সব কিছু করে থাকেন, ভক্ত যা বলেন। ভগবান হচ্ছে ভক্তের বাঞ্ছা কল্পতরু, না ভক্তের যত কিছু ইচ্ছা আছে সব পূরণ করে দেন। তাই ভগবান ভগবানের ভক্তগণ তাই ভগবানের সেই গুণগুলো দেখে ভগবানের প্রতি খুব আকর্ষিত হয়ে যান। তারপরে ভগবান লীলার দর্শন করতে হয়। ভগবানের লীলা দর্শন কি? ভগবান বিভিন্ন জায়গায় বৃন্দাবনে কি লীলা করেছেন, নবদ্বীপে কি লীলা করেছেন, লীলা দর্শন করতে থাকা হয়। এইসব বিচার নিয়ে ক্রমে ক্রমে নামের প্রতি আকর্ষণ বাড়াতে হয়। আকর্ষণ বাড়ার লক্ষণটা হচ্ছে এই ধরনের মনে মনে বিচার আসবে। কি বিচার? ভগবানের নাম করতে করতে প্রথমে রূপ আসবে হৃদয়ের মধ্যে, সে মধুর ও মধুর অখিল রসামৃত মূর্তি ভেসে উঠবে। সে দিব্য বৃন্দাবনে কল্পবৃক্ষের নিচে ভগবান একটা রত্নখচিত সিংহাসনের পর বসে আছেন, তাকে বেষ্টন করে আছেন অষ্টসখী, আর তারা সবাই ভগবানের সেবাতে ব্যস্ত রয়েছেন। এই ধরনের রূপ আমাদের চক্ষের তে ভেসে আসবে। এই দর্শন হৃদয়ের কোন চক্ষে? এই জলচক্ষে নয়, হৃদয় চক্ষুতে ভেসে আসবে, যে মুহূর্তে ভেসে আসবে সেই মুহূর্তে হবে আমাদের আসল কৃষ্ণ দর্শন। যখন এই রূপ দর্শন হয়ে যায় তখন ক্রমে ক্রমে লীলা দর্শন হয়, তা পরিকর, তারপরে সাক্ষাৎ রূপে সেই ভগবানের ধামে গিয়ে ভগবানের সেবার অধিকার হয়। হ্যাঁ, তো যাই হোক, আপনাদের সকলের এই ধরনের ভগবানের দর্শন হোক, ক্রমে ক্রমে ভগবানের লীলার অধিকার অর্জন হোক, এই আশা করছি। এবে লই গিয়াতান চরণে শরণ, তবে সব অপরাধ হইবে খণ্ডন। সেই যারা পাষণ্ড, যারা ভগবানকে নিন্দে করতেন, তারা এখন বলছেন এবে এখন আমরা গিয়ে ভগবানের চরণে, তার চরণে পড়ে যাব, তার চরণে প্রণত হয়ে যাব, তবেই আমাদের সমস্ত অপরাধ খণ্ডন হবে। কেন? ভগবানের চরণ অপরাধ, ভক্তের চরণ অপরাধ, এগুলো খুব খারাপ ব্যাপার। কেন? এইগুলো হলে আমাদের পরমার্থ হয় না।
যতই করি না কেন পরমার্থ, বলছে নাম করলে তা নাম হয় না, কোটি জন্ম করিলেও নাম হবে না, ভগবানকে পাওয়া যাবে না। ভগবানের নাম কোটি জন্ম ধরে করলো, অপরাধ নিয়ে ভগবানকে, অপরাধমূলক অপরাধযুক্ত হয়ে ভগবানের নাম করলে, কোটি জন্ম নাম করলো, ভগবানকে কখনো পাওয়া যাবে না। এটাই হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত। তাই আপনারা একটু অপরাধ শূন্য হয়ে থাকার চেষ্টা করবেন, কারণ নিন্দা না করে নিজের নিজের কাজ নিয়েই থাকবেন, দেখবেন ক্রমে ক্রমে মনটা ভগবানের লেগে গেছে। আর যদি এ কী করছে সে কী করছে দেখতে যান, তাহলে মনটা নানা দিকে ঘুরবে, আর ভগবানের নামেও বসবে না, ভগবানেতে বসবে না। তাই কী হবে, মনিত্রনাথ বাবু বলছেন কোটি জন্ম করিল না হয় কৃষ্ণের স্মরণ। কোটি জন্ম, এক কোটি জন্ম নিয়ে ধরে যদি নাম করেন তাহলেও কৃষ্ণের স্মরণ হবে না। এই জন্য অপরাধ করব না, এরকম একটা বিচার মনের মধ্যে নিতে হয়। যত লোক নিন্দে করুক না কেন, আমি কোনো নিন্দায় অংশগ্রহণ করব না, আমি কোনো লোককে অযথা দুঃখ দেব না, আমি কোনো ভক্তের বিরোধী ভক্তি বিরোধী কার্য করতে যাব না, এই ধরনের বিচারে প্রতিষ্ঠিত হতে হবে, তবে হবে আমাদের প্রকৃত রূপে ভজন। নাহলে নাম করলো নাম হবে না, আর পূজা করলো ভগবান আমাদের হাত থেকে পূজা নেবে না। তাই আপনারা একটু সাবধান হবেন, আর আর একটু সাবধান হয়ে চললেই দেখবেন ক্রমে ক্রমে আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে, অপরের চিন্তা না করে, অপরের চর্চা না করে, ভগবানের চর্চায় থেকে নিজের কাজে মন দিয়ে কাজগুলো সমাপন করে দিন অতিবাহিত করার। কিন্তু আমরা সেটা করি কি, আমরা সর্বক্ষণ চিন্তা করি এর কী হলো তার কী হলো। আমরা যেমন ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কী বলছেন, ভক্তিবিনোদ ঠাকুর তার একটা কীর্তনা লিখছেন যে আমার জীবন সদা পাপের রত, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়াছি যে কত, দিয়েছি জীবেরও ক্লেশ। দেখুন না বিচারটা কি, যেটা বিচারটা করা হয়েছে সেটা কি সত্যি না মিথ্যে। আমার জীবন সদা পাপের অত, সবসময় পাপই পাপ কার্যই চিন্তা করে চলেছে, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগে দিয়াছি যে কত, দিয়েছি জীবের ক্লেশ। পর দুঃখে দুঃখী, পর দুঃখে সুখী, না দুঃখী, পর দুঃখে সুখী, পর সুখে দুঃখী, হয় কি না, পরে দুঃখ দেখলে কি দুঃখ হয় না সুখ হয়। যাকে আমি শত্রু বলে মনে করি সেই দুঃখে পড়ে যায়, তাহলে আমার সেটা দুঃখ হয় না সুখ হয়, বিচার করে দেখুন না, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ, তাই আপনারা এখন চিন্তা করবেন আমাদের ভক্তের বিচারটা কি, পর দুঃখে দুঃখী, পর সুখে সুখী, এটা হচ্ছে কি না দেখবেন। তো যাই হোক, এটা হয়ে গেল অপরাধ খণ্ডন, তাহলে আমরা গিয়ে এখন তার চরণে শরণ নেব, আর তাহলে অপরাধ খণ্ডন হবে। এই মতে বলি লোক মহানন্দে ধায়, হেন নাহি জানিল কত পথে বাজায়। এই মতো সকল লোক নবদ্বীপ থেকে ছুটছে কোথায়, ফুলিয়ায়, কেন, চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে, তার চরণে যত অপরাধ এতদিন করেছে অপরাধ খণ্ডন করে তারা পরমার্থ অর্জন করতে এখন ব্যস্ত হয়ে পড়েছে। যারা ভগবানের দর্শনের জন্য ছোটে তারা পরমার্থের ভিখারী, তাই তাদেরকে নিন্দা করতে নাই, তাদের চরণে অপরাধ হলে আমাদের নামও হবে না, ভগবানের সেবাও হবে না। তাই নাম ভগবানের হোক, ভগবান আমাদের হাত থেকে সেবা নিক, সকলের সেবা নিক, মানে তার অপরাধ কেটে যাক, এই প্রার্থনা ভগবানের চরণে জানিয়ে আজকের মতো কথা এখানে বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, হরে হরে।